Parang talaga Uyma, uyma Uyma, uyma Ka talaga uyma Once more! Once more! Once more! Anji, tere, tere, bag Niche, kyu? Ka talaga uyma, uyma Uyma, uyma Ka talaga All right, video शुरू थे आपने जो ट्रेंडिंग वीडियो टी देख लेन वही दौरों ने ट्रेंडिंग वीडियो जो थे आपने एडिट करते चान आपना फोन दे XML प्रिंटर माध्यमे তাহলে অবশ্যই এই ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখতে থাকুন আজকের এই ভিডিওতে আমরা ওই ধরনের ভিডিও এডিটিং শিখে নেব তো আপনাকে কি করতে ফার্স্টে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে কারণ অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওই ধরনের ভিডিও এডিট করা সম্ভব তো আপনাকে অবশ্যই অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এবং অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিংক দেওয়া রয়েছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে তো আপনাকে আসতে হবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এবং এই টেলিগ্রাম চ্যানেলটির লিংক দেওয়া রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে ঠিক আছে দেন টেলিগ্রাম চ্যানেলে আসার পর উপরে দেখুন একটি মেসেজ এখানে পিন করা থাকবে ওখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলি ভার্সন চলে আসবে আপনার সামনে অ্যালাইট মোশনের সবার উপরের দিকে দেখুন দুটি ভার্সন রয়েছে 4.0.4 একটি রয়েছে আরেকটি রয়েছে 4.0 তো এই দুটি ভার্সনের মধ্যে যে কোনো একটি ভার্সন আপনি ডাউনলোড করে নেবেন দেন এখান থেকে টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন করে নেবেন কারণ ভিডিওতে যা ম্যাটেরিয়াল ইউজ হবে এখানে আপলোড করে দেওয়া হবে এখান থেকে আপনাদের সেগুলি ডাউনলোড করতে অনেকটা সুবিধা হবে তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে এসে অ্যালাইট মোশন ওপেন করে নেবেন নিচে দেখুন প্রজেক্ট অপশান রয়েছে এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন সবার উপরে আমার দুটি প্রজেক্ট রয়েছে বিটমার্ক রয়েছে আর একটা রয়েছে ইফেক্ট তো এই দুটি প্রজেক্ট আপনাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মধ্যে ইম্পোর্ট করে নিন দেন বিটমার্ক ওপেন করুন এই বিটমার্কের মধ্যে আপনি সং পাবেন অ্যান্ড এখানে দেখুন রয়েছে কিছু বিটমার্ক রেড লাইন রয়েছে এগুলো বিটমার্ক এই বিটমার্ক অনুযায়ী কিন্তু আপনাকে ফটো অ্যাডজাস্ট করে অ্যাড করতে হবে একদম শেষ পর্যন্ত শুরু থেকে একদম শেষ পর্যন্ত ঠিক আছে তো ফটো কীভাবে অ্যাড করবেন দেখিয়ে দিচ্ছি তো ফটো অ্যাড করার জন্য ফার্স্টে যে বিটমার্ক আছে বিটমার্কের টাইম লাইনটা নিয়ে আসুন দেন প্লাস আইকনে ক্লিক করুন দেন মিডিয়া অপশানে ক্লিক করুন দেন এখান থেকে ভিউ অলে ক্লিক করে এখান থেকে একটা ফটো সিলেক্ট করুন দেন প্লাসে ক্লিক করে এখানে অ্যাড করে নিন সো অ্যাড হয়ে গেল এবার এই ডান দিকে অ্যাড একবার ক্লিক করুন দেন আরেকবার ক্লিক করুন পরে বিটমার্কের টাইম লাইনটা চলে আসবে দেন এই অপশানটিতে ক্লিক করে দিন তাহলে এই পর্যন্ত ফটো লেয়ারটি চলে আসবে এবার কী করতে হবে দেখুন এই ফটো লেয়ারটিকে একবার সিলেক্ট করুন দেন এই অপশানটিতে ক্লিক করুন দেন এখান থেকে অনেকগুলো অপশান আসছে দু নম্বরে দেখুন রয়েছে ডুপ্লিকেট লেয়ার নামে একটি অপশান তো এই লেয়ারটিকে অপশানটিতে ক্লিক করুন ক্লিক করলে কিন্তু দেখুন লেয়ারটি ডুপ্লিকেট হয়ে গেল ঠিক আছে লেয়ার ডুপ্লিকেট হয়ে গেছে এবার কী করবেন পরের বিটমার্কের টাইম লাইনটা আনবেন এই বিটমার্কের টাইম লাইনটা আনবেন দেন প্লাসে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করবেন দেন এখান থেকে ভিউ অলে ক্লিক করে এখানে আরও একটি ফটো সিলেক্ট করে প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন সে অ্যাড হয়ে গেছে এবার পরের বিটমার্কের টাইম লাইনটা নিয়ে এসে এই অপশানটিতে ক্লিক করে দেবেন তাহলে রাইট সাইডে এক্সট্রা পার্ট কাট হয়ে যাবে দেন এই ফটো লেয়ারটিকে আরেকবার সিলেক্ট করবেন দেন এই অপশানটিতে ক্লিক করবেন দেন এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে লেয়ারটি ডুপ্লিকেট করে নেবেন দেন পরের বিটমার্কের টাইম লাইন নিয়ে এসে প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো সিলেক্ট করবেন দেন প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন দেন পরের বিটমার্কের টাইম লাইনটা নিয়ে এসে এই অপশানে ক্লিক করে আর সাথে এক্সট্রা পার্ট কাট করে দেবেন দেন এই অপশানে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে লেয়ারটি ডুপ্লিকেট করে দেবেন তো এইভাবে আপনারা একদম শেষ পর্যন্ত যতগুলি বিটমার্ক থাকবে প্রত্যেকটি বিটমার্কের ফটোগুলি অ্যাড করবেন দেন অ্যাড করার পর এখন ডুপ্লিকেট করে নেবেন লেয়ারটি ঠিক আছে তো আমি একটি প্রজেক্ট দেখুন অলরেডি এই কাজটি করে রেখেছি তো এই প্রজেক্ট দেখুন আমি করে রেখেছি প্রতিটি বিটমার্কে দেখুন ফটো অ্যাড করে রেখেছি অ্যান্ড দেখুন লেয়ারগুলোকে আমি ডুপ্লিকেট করে অ্যাড করে রেখেছি ঠিক আছে তো আপনারা এই কাজটি করে নেবেন দেন করা হয়ে গেলে কী করতে হবে আপনাকে এই যে ফটোগুলি রয়েছে এগুলোতে আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে তো এখান থেকে ব্যাকে আসুন ব্যাকে এসে ইফেক্টের প্রিসেটটা ওপেন করুন ওপেন করার পর এখানে দেখুন রয়েছে ফার্স্টে ইফেক্ট ওয়ান ঠিক আছে তো ইফেক্ট ওয়ান রয়েছে অ্যান্ড নিচে চলে আসুন দেখুন দুটি ফটো লেয়ার রয়েছে উপরে একটা নিচে একটা রয়েছে দুটি ফটো লেয়ার রয়েছে তো এবার কী করবেন উপরের ফটো লেয়ারটিকে সিলেক্ট করবেন দেন এই অপশানটিতে ক্লিক করবেন দেন এখান থেকে কপি লেয়ারে ক্লিক করে লেয়ারটি কপি করে নেবেন ঠিক আছে উপরের লেয়ারটি কপি হলো দেন এবার ব্যাকে আসবেন ব্যাকে এসে আপনার প্রজেক্ট ওপেন করবেন ওপেন করার পর নিচের দিকে আসবেন এই ফার্স্টে যে ফটো আছে এই ফটোতে আমাদের ওই ইফেক্টটা দিতে হবে ঠিক আছে ইফেক্ট ওয়ানটা তো এবার কী করবেন এখানে দেখুন দুটো লেয়ার রয়েছে উপরে একটা লেয়ার রয়েছে নিচে একটা রয়েছে দুটি লেয়ার রয়েছে তো কী করবেন উপরে লেয়ারটিকে সিলেক্ট করবেন কারণ যেহেতু আমরা ওখানে ইফেক্টের মধ্যে উপরে লেয়ারটিকে সিলেক্ট করে কপি করেছিলাম সে কারণে এখানে আমরা উপরে লেয়ারটিকে সিলেক্ট করছি সিলেক্ট করে এখান থেকে এই অপশানটিতে ক্লিক করবেন এখানে ঠিক আছে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশান আসছে সবার নিচে দেখুন একটা রয়েছে অপশান পেস্ট স্টাইল তার পাশে দেখুন একটি অ্যাডও রয়েছে তো এখানে একবার ক্লিক করবেন
ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান চলে আসে। সব করে অপশান দেখুন গ্রিন কালার রয়েছে। তো আপনি কী করবেন, এই যে কালারের একটা আইকন রয়েছে কালারের, তো এটাকে একবার টাচ করবেন। টাচ করলে দেখুন একটা আইকনটা হোয়াইট হয়ে গেল কালারটা, ঠিক আছে। তো আপনারা কী করবেন, হোয়াইট করে দেবেন, হোয়াইট করে দেবেন, দেন এখান থেকে পেস্ট অপশানে ক্লিক করে দেবেন। তাহলে দেখুন এফেক্টটা এখানে পেস্ট হয়ে গেছে, পেস্ট হয়ে গেল। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে এসে এফেক্টের প্রিসেট আবার ওপেন করবেন। দেন নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এবার নিচের ফটো লেয়ারটিকে সিলেক্ট করবেন। দেন এই অপশানটিতে ক্লিক করবেন, দেন এখান থেকে কপি লেয়ারে ক্লিক করে লেয়ার কপি করবেন। দেন এখান থেকে ব্যাকে চলে এসে আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। দেন নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এবার নিচের ফটো লেয়ারটিকে সিলেক্ট করুন। দেন এই অপশানে ক্লিক করে এখান থেকে সবার নিচে যে অপশানটি রয়েছে পেস্ট স্টাইল, তারপর আছে যে অ্যারো রয়েছে অ্যারোতে একবার ক্লিক করুন। দেন কালার অপশানে ক্লিক করে এটাকে হাইড করে দিন। দেন এখানে পেস্টে ক্লিক করে এখানে এফেক্টটি পেস্ট করে দিন। দেখুন এখানে এফেক্ট পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার কী করতে হবে, এফেক্ট মানে কাজ মিটে গেল। এবার এখান থেকে ব্যাকে চলে আসুন, ব্যাকে এসে এফেক্টের প্রিসেট আবারও ওপেন করুন। ওপেন করার পর এখান থেকে টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসুন, দেখুন এখানে রয়েছে এফেক্ট টু। তো এফেক্ট টুতে আসার পর এখান থেকে নিচে দেখুন এখানেও দুটো ফটো লেয়ার রয়েছে, উপরে একটা নিচে একটা রয়েছে। তো উপরেরটাকে এখানেও সিলেক্ট করুন, দেন এই অপশানে ক্লিক করুন। দেন এখান থেকে কপি লেয়ারে ক্লিক করে লেয়ার কপি করে এখান থেকে ব্যাকে চলে এসে আপনার প্রজেক্ট ওপেন করুন। দেন এখান থেকে টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসুন, এগিয়ে আসার পর এখান থেকে দেখুন এখানে 4.08 সেকেন্ডের একটা ফটো আছে, ঠিক আছে, একটা ফটো রয়েছে। তো এখানে চলে আসুন, এখানে চলে আসার পর এখানে দুটো লেয়ার রয়েছে, উপরে একটা রয়েছে, নিচে একটা। তো উপরের লেয়ারটাকে সিলেক্ট করুন, দেন উপরের লেয়ার সিলেক্ট করার পর এই অপশানটিতে ক্লিক করুন। দেন এখানে অপশান আসছে অনেকগুলি, সবার নিচে দেখুন দেখুন রয়েছে পেস্ট স্টাইল, তার পাশে অ্যাড রয়েছে। তো অ্যাডটা একবার ক্লিক করুন, দেন কালার অপশানটা ক্লিক করে হাইড করে দিন। দেন এখানে পেস্ট অপশানে ক্লিক করে এফেক্ট এখানে পেস্ট করে দিন। দেখুন এখানে এফেক্ট পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। দেন এগিয়ে আসুন, এবার টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসুন, এই ফটোগুলোতে এফেক্ট দিতে হবে না। তো এগিয়ে নিয়ে আসুন, এগিয়ে আসে দেখুন, এগিয়ে আসার পর এখানে দেখুন শেষের দিক থেকে দেখুন উল্টো দিক, দেখুন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, মানে শেষে যে দুটো ফটো আছে ওই দুটো ফটো বাদ দিয়ে তার ঠিক পেছনেরটা, এটা মানে 8.25 সেকেন্ডে যে বিটমার্ক আছে, বিটমার্কে যে ফটো আপনি অ্যাড করেছেন ওই ফটোতে এফেক্টটা দিতে হবে, এফেক্ট টুটা, ঠিক আছে। তো উপরের লেয়ারটিকে সিলেক্ট করুন, দেন এই অপশানটিতে ক্লিক করে এখান থেকে পেস্ট স্টাইলে ক্লিক করে দিন। তাহলে এখানে এফেক্টটা পেস্ট হয়ে যাবে, দেখুন এফেক্ট পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। দেন এবার এখান থেকে ব্যাকে আসুন, ব্যাকে আসার পর এফেক্টের প্রিসেট আবার ওপেন করুন। ওপেন করার পর টাইমলাইন এগিয়ে আসুন, দেন এফেক্ট টুতে আবারও আসুন। এফেক্ট টুতে আসার পর নিচের ফটো লেয়ারটিকে একবার সিলেক্ট করুন, সিলেক্ট করে এই অপশানে ক্লিক করে এখান থেকে কপি লেয়ারে ক্লিক করে লেয়ার কপি করে ব্যাকে চলে আসুন। দেন আপনার প্রজেক্ট ওপেন করে নিন, দেন টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসুন। এগিয়ে আসার পর এবার যেখানে আমরা এফেক্ট টু এইমাত্র অ্যাড করলাম, দেখুন এখানে অ্যাড করলাম, সেখানে আসুন। সেখানে আসার পর নিচের ফটো লেয়ারটিকে সিলেক্ট করুন, দেন এই অপশানটিতে ক্লিক করে এখান থেকে সবার নিচে যে অপশান রয়েছে পেস্ট স্টাইল, তার পাশে অ্যারোতে ক্লিক করুন। দেন কালার অপশানটাতে ক্লিক করে হাইড করে দিন। দেন পেস্টে ক্লিক করে এফেক্ট এখানে পেস্ট করে দিন। দেখুন এখানে এফেক্টটা পেস্ট হয়ে গেছে। দেন এগিয়ে আসুন, আবার আমরা এফেক্টটু অ্যাড করেছিলাম এখানে, তো এগিয়ে আসুন। তো আমরা এখানে এফেক্টটু অ্যাড করেছিলাম, তো এবার নিচের লেয়ারটিকে সিলেক্ট করুন এখানে, দেন এই অপশানে ক্লিক করে এখান থেকে পেস্ট স্টাইলে ক্লিক করে এখানে এফেক্টটা পেস্ট করে দিন। তো এবার এখান থেকে ব্যাকে চলে আসুন, ব্যাকে এসে এফেক্টের প্রিসেট আবার ওপেন করুন। এবার আমাদের ইউজ করতে হবে এফেক্ট থ্রি, তো এফেক্ট থ্রিতে চলে আসুন। এফেক্ট থ্রিতে আসার পর যে নিচে দুটো ফটো লেয়ার রয়েছে এখানে চলে আসুন, এখানে আসার পর উপরের ফটো লেয়ারটিকে সিলেক্ট করুন, দেন এই অপশানে ক্লিক করুন। দেন এখান থেকে কপি লেয়ারে ক্লিক করে লেয়ারটিকে কপি করে এখান থেকে ব্যাকে চলে আসুন। দেন আপনার প্রজেক্ট ওপেন করুন, দেন টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসুন। এখানে দেখুন এফেক্ট টু আমরা অ্যাড করেছি, তো এখানে কিছু অ্যাড করা দরকার নেই, তো এগিয়ে আসুন। এখানে দেখুন কোনো এফেক্ট নেই, তো উপরের লেয়ারটিকে আবার সিলেক্ট করুন, উপরের লেয়ার সিলেক্ট করে এই অপশানে ক্লিক করে দিন। দেন এখান থেকে নিচে দেখুন পেস্ট স্টাইল রয়েছে, তার পাশে অ্যারোতে ক্লিক করে কালার অপশানে ক্লিক করে এটাকে হাইড করে দিন। দেন পেস্টে ক্লিক করে এখানে এফেক্টটা পেস্ট করে দিন, দেখুন এখানে এফেক্টটা এখানে পেস্ট হয়ে গেছে। দেন এগিয়ে আসুন, পরের ফটো সিলেক্ট করুন, দেন এই অপশানে ক্লিক করে এখান থেকে পেস্ট স্টাইলে ক্লিক করে এখানে এফেক্টটা পেস্ট করে দিন। দেন এগিয়ে আসুন, উপরের লেয়ার সিলেক্ট করুন, এই অপশানে ক্লিক করে এখান থেকে পেস্ট স্টাইলে ক্লিক করে এখানে এফেক্টটা পেস্ট করে দিন। যতগুলি ফটো রয়েছে এখানে ততগুলি ফটোতে এখানে এফেক্টটা পেস্ট করে দিন। তো আমি এখানে করে দিচ্ছি, দেখুন উপরের লেয়ারটিকে, ঠিক আছে, উপর সবকটি কিন্তু করবেন উপরের লেয়ারে, তো আমি উপরে লেয়ারে করে দিচ্ছি। তো এখানে দেখুন অলরেডি রয়েছে এফেক্ট টুটাতে, এখানে কিছু করার দরকার নেই, এগিয়ে আসুন, এখানে নেই দেখুন। তো এখানে করে দিন উপরের লেয়ারটাতে এফেক্টটা পেস্ট, তো আমি করে দিলাম শেষ পর্যন্ত। এবার এখান থেকে ব্যাকে চলে আসুন, ব্যাকে চলে এসে এফেক্টের প্রিসেট আবার ওপেন করুন। ওপেন করার পর টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসুন, এগিয়ে নিয়ে আসার পর এফেক্ট থ্রিতে আবারও আসুন। আসার পর নিচের যে ফটো লেয়ার রয়েছে এটাকে এবার সিলেক্ট করুন, দেন এই অপশানে ক্লিক করুন, দেন কপি লেয়ারে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে এসে আপনার প্রজেক্ট ওপেন করুন। ওপেন করার পর টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসুন, এগিয়ে নিয়ে আসার পর এখান থেকে এবার যেখানে যেখানে আমরা এফেক্ট থ্রিটা অ্যাড করলাম সেখানে আসুন। এবার দেখুন এফেক্ট থ্রি এখান থেকে অ্যাড করেছি আমরা, তো এবার নিচের লেয়ারটিতে আমরা এফেক্ট কোনো দিইনি, তো নিচের লেয়ারটিকে সিলেক্ট করুন, এই অপশানে ক্লিক করুন।
দেন সবার নিচে রয়েছে পেস্ট স্টাইল, তার পাশে অ্যারোতে ক্লিক করে কালার অপশানে ক্লিক করে এটা হাইড করে দিন, দেন পেস্ট অপশানে ক্লিক করে এখানে এফেক্ট পেস্ট করে দিন। এবার টাইম লাইন এগিয়ে আসুন, দেন নিচের ফটো লেয়ার এখানে সিলেক্ট করে এখানে এফেক্টটা পেস্ট করে দিন, পেস্ট স্টাইলে ক্লিক করে। ঠিক আছে, এগিয়ে আসুন, দেখুন এখানে আমরা অ্যাড করেছি এফেক্ট এফেক্ট থ্রিটা অ্যাড করেছি এখানে। তো এখানে আসুন, নিচের ফটো লেয়ার সিলেক্ট করে এই অপশানে ক্লিক করে এখানে পেস্ট স্টাইলে ক্লিক করে এফেক্টটা পেস্ট করে দিন। ঠিক আছে, তো গাইস এখানে আমরা একদম শেষ পর্যন্ত করে নিয়েছি যতগুলি আর কি ফটো রয়েছে, মানে প্রত্যেকটি ফটোতে আমরা করে নিয়েছি নিচের লেয়ারে, মানে যে কটিতে আমরা এফেক্ট থ্রি অ্যাড করেছি সেখানে তার নিচের লেয়ারটিতে আমরা এফেক্ট থ্রিতে এখানে অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, তো আপনারা এবার সেম প্রসেসে করে নেবেন যেমনটা আমি দেখালাম, তো একদম সেম প্রসেসে করবেন, তাহলে আপনারা এরকম একটা সুন্দর স্ট্যাটাস ভিডিও এডিট হয়ে যাবে। ঠিক আছে, তো এরপর কী করতে হবে, ভিডিওটা আপনাকে এক্সপোর্ট করতে হবে, তার জন্য ডান দিকে শেয়ার বাটন রয়েছে সেখানে একবার ক্লিক করবেন, ক্লিক করার পর ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন। সো গাইস এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে, বাই।